সো এখন আমি যাচ্ছি আমার বাইকটা প্যাকেজিং করানোর জন্য। বাইকটা আমি কার্গো করব, সি কার্গো, করাচি পোর্ট থেকে দুবাইতে, দুবাই জেবেল আলি পোর্টে। তো সব কিছু ডান, এখন আমার জাস্ট বাইকটা আমি প্যাকেজিং করানোর পর সেটা কাস্টমসে হ্যান্ড ওভার করে দিব। তারপর কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য যে কদিন সময় লাগে, ইন্সপেকশন অ্যান্ড যা যা আছে ফর্ম্যালিটিস, যে কদিন সময় নেয় আর কি, খুব সম্ভবত 2 দিনের মতো হয়ে যাবে। দেখি তারপর লোডিং হবে। সো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি যাচ্ছি প্যাকেজিং করানোর জন্য, সেটাও অবশ্যই আপনার পোর্টের কাছাকাছি। আর যেমন আমি আগের পোস্টে বলেছি যে ইরান আসলে কোনোভাবেই যাওয়া যাচ্ছে না, আমার প্ল্যান ছিল আমি ইরান হয়ে ভায়া ফেরি ইউএইতে যাব। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার বাইকের সাথে আমিও চলে যেতে পারতাম, বাট করাচি থেকে যদি আমি সি কার্গোতে আমার বাইক পাঠাই, আমি কিন্তু ফ্লাইটে, মানে আমার ফ্লাইটে যেতে হবে, আমি বাই সি যেতে পারবো না, কারণ সিতে আপনার করাচিতে কোনো ধরনের ইমিগ্রেশন পোর্ট নাই। সো ইরান তো হয় নাই, দেখা যাক এখন এখানে কি হয়। ইধার সে আমাকে ভুল লোকেশন পাঠাইছে অথবা আমি ভুল লোকেশন আসছি, কারণ আমাকে হোয়াটসঅ্যাপে যে লোকেশন পাঠাইছে আমি ঠিক ওইভাবেই আসছি, ভুল হওয়ার চান্স নাই। বাট একই জায়গায় 2 বার আসার পরও হি ইজ নট ইন দ্য প্লেস, সো সামথিং ইজ ডেফিনেটলি রং। বিকজ এই যে আমি দেখেন যে কোঅর্ডিনেটস দিছে আমাকে, আমি ওই জায়গায় আসি এই দেখেন, বাট স্টিল আমি তাকে পাচ্ছি না। ভাই মে তো বহুত সামনে আ গয়া, ইয়াহ পর এক মুঝে ওভারপাস ভি দিখ রহা হ্যায়, ক্রস কর রহা হ্যায়, ওভারপাস ওভারপাস। ভাই মে ইয়াহ পর মুঝে কোই পিএসও পাম্প ভি নজর নাই আয়া, তো মে আচ্ছা মে কিসি কে সাথ বাত করবা রহা হুঁ, আপ থোড়া বাত করকে দেখি। ভাইজান থোড়া লোকেশন লেনা, অ্যাড্রেস অ্যাড্রেস থোড়া বাত করকে দেখে, बात करके देखे, मुझे तो यही बता रहा है। अच्छा एक मिनट, काट दिया। यहाँ पर कोई पीएसओ का पंप है? पीएसओ का पंप? एक मिनट, मैं भी यहाँ पर नहीं मालूम। यहाँ पर नहीं भाई। मैं फोन कर बात कर रहा थोड़ा। भाई थोड़ा बात कर रहे ना, एक मिनट। हेलो भाई। অবশেষে তাকে পাওয়া গেল আই গেস। জিল চকের নাম অনেক শুনছি, অনেক নাকি খারাপ জায়গা, এক সময় খুব খারাপ জায়গা ছিল, আকিক ভাই বলতে ছিল আর কি। সো দেখি যাই কি অবস্থা, এরপর প্যাকিং করি। ওই যে এয়ারপোর্ট, করাচি এয়ারপোর্ট, ফাইনালি করাচি ছেড়ে চলেই যেতে হচ্ছে। পাকিস্তানে যে সময়টা কাটিয়েছি, আই হ্যাভ হ্যাড দ্য বেস্ট টাইম ইন করাচি,
and all thanks to this man. Alhamdulillah, finally I'm at Dubai. Oof, the city of dreams, I would say. অনেকগুলো ক্যাব এখানে দাঁড়িয়ে আছে, বাট আমাকে আমার এক্স কলিগ একজন আসতেছে রিসিভ করার জন্য, ওর জন্য ওয়েট করছি। ও আসলেই আমরা ওর বাসার দিকে যাব, ইন্টারন্যাশনাল সিটিতে। আমরা আসছি হচ্ছে ওর বাইক কালেক্ট করার জন্য। ও সে ওর বাইকটা সে পাকিস্তান থেকে বাইসি পাঠিয়েছে কাছে থেকে দুবাই, এখন ওটা কালেক্ট করবে, চলে আসছে কিছু ডান। তারপরে হচ্ছে ও সৌদি আরবের জন্য হচ্ছে দুবাইতে ঘুরে দেন, সৌদিতে যাবে ও। এই যে হচ্ছে ওয়্যারহাউস, ये वाली ये पहले का है, इसके पीछे बना। अच्छा अच्छा बाइक तो मेरे ख्याल से वॉश करनी पड़ेगी बिल्कुल। पाकिस्तान से है ना ये? ये हाँ, मतलब वाघा बॉर्डर से एंटर हुआ था। पाकिस्तान की तो नहीं, बांग्लादेश की है बाइक। बांग्लादेश की, मैं भी बांग्लादेश का ही हूँ। बस बांग्लादेश टू इंडिया, इंडिया टू पाकिस्तान, बाइक से मूव एवरी कंट्री। बस ट्रैवल करता हूँ, ट्रैवल कर रहा हूँ।
ये के चारों साइड खोलनी पड़ेगी। वो नीचे से टायर ताकि ना निकले कुछ अलग सी छोटी छोटी वो बनी है बस। एटलीस्ट 12 दिन के बाद एटलीस्ट स्टार्ट हुआ, तो कोई स्टार्ट भी नहीं होगा। इधर अलाउड है या मोस्ट बाइक चलाना? हाँ इधर हाँ अलाउड है, मेरे पास सब है पेपर्स। अलाउड नहीं होता तो आता भी नहीं। सो ऑलमोस्ट 13 दिन पर बाइक पाची। आज के कय तारीख? आज के हे 12 तारीख। हमें हाँ 13 दिन पर बाइक रिसीव कर लम। भलो लगता था ये हे वेयरहाउस जिसने हमारे बाइक रखा। जी यूज़ होती है ये उधर भी? हाँ मैं बांग्लादेश में, ये मेरी पर्सनल बाइक है। अच्छा। बस उसको थोड़ा मॉडिफाई कर लिया मैंने ताकि मैं चला सकूँ यहाँ, मतलब सामान वगैरह रखने की जो सिस्टम है वो सब मैंने करवा लिया। हाँ ओके सो बाइक अनपैकिंग ऑलमोस्ट डन। पीछे चक्का टक्कू खुलता हुआ बाइक साफ करब एक ऑलरेडी मोशा शुरू कर भावलम तो आगे स्टार्ट कर देखी। ओ माय गॉड बैटरी काज करते जाए 13 दिन पर इंडिकेटर ऑन। देखी एक्सेल पे स्टार्ट नहीं कि ना। ओके दैट्स अ गुड थिंग। 13 दिन परे एक्सेल पे बाइक स्टार्ट। हम तो भावते छिला इग्निशन ही काज करबे ना, बैटरी डाउन हो जाबे बिकॉज़ हम बैटरी टर्मिनल खुली नहीं। ग्रेट थिंग। ओके सो लेट्स गो। फाइनली बाइक हाथे पे लम। भाईजान थैंक यू, बहुत बहुत शुक्रिया, मिलते हैं इंशाल्लाह। फाइनली आई गॉट माय बाइक इन दुबई। इट्स टाइम टू रॉक द स्ट्रीट्स। अखन जाबो होच्छे आमरा गेट नंबर 3। আমিও বুঝছি কিন্তু ম্যাপ থাকলে আমার আর কোনো কনফিউশন থাকবে না। আপনি আমার পয়েন্টটা বুঝেন নাই, বুঝেন নাই। আমি চাচ্ছি না যে কোনো ধরনের ডাইনে বামে কনফিউশন না থাকুক। Southeast. Le baame jete bolte ar baame na apnar gari ghuran na ghuran na gari ta to apnar dekha pichhe tyre hawa ki ase na ki dekhen to kom mon hocche abar আছে একটু কম। আচ্ছা বসুন। আগে পা পাবেন হচ্ছে, পাইছেন পা রাখার পজিশন পাইছেন? না 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 একটু পিছনে, এই যে না
না না না না এখানে এখানে আর একটু পিছনে নেন, আর একটু পিছনে নেন, স্ট্যান্ড পাইছেন? হয় নাই হয় নাই হয় নাই, এটা হয় নাই, এদিকে নিচে রেখেন না, ওটা অন্য জায়গা, পরে সাইলেন্সারে পাটা পুড়ে যাবে। এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে যাবো, আমি কি ভুল করতেছি? আমি এক সেকেন্ড, আমরা থাকবো রাইট সাইডে, এটা বন্ধ ভাই, এটা যাওয়ার রাস্তা না, ওই পাশের রাস্তাটা বন্ধ যে আমি বুঝি নাই, আমি ভাবছি ওদিকেও রাস্তা আছে, কিন্তু এটা একটাই। अजन इंस्पेक्शन किधर है? ये दोनों इंस्पेक्शन ही है। ये बाइक आई है, इंपोर्ट हुई है? हां इंपोर्ट हुई है ये बाइक। थोड़ा करीब से सिक्योरिटी का पूछो, ये सामने ऑफिसर ये वाला। अच्छा Finally, Alhamdulillah, I'm riding my own bike on the streets of Dubai. অনেক কষ্ট হয়েছে, স্পেশালি ভ্যাটের যে ঝামেলাটা ছিল, অনেক প্যারা খাইতে হয়েছে। 8 তারিখের জিনিস সেই 12 তারিখ এসে পেলাম, আলহামদুলিল্লাহ। এখন স্ট্রেট যাচ্ছি ফিউল স্টেশনে, ম্যাপস সেট করা আছে নিয়ারেস্ট ফিউল স্টেশন, বিকজ বাইকে একদমই তেল নেই শেষের দিক। রাইট হ্যান্ড ট্রাফিক রোড দিয়ে চালাইতে প্যারা খাচ্ছি না, বাট দিস ইজ আ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ফর মি। দেখি ভালোই লাগতেছে, বিশাল বড় বড় ফ্লাইওভার আর মেট্রো রেল স্টেশন তো আছেই, অবশ্যই আমাদের দেশেও হতে যাচ্ছে। মানে আমার অনেকদিন পর কর্নার করতেও ভালো লাগতেছে এখন আমার বাইকে। এখনো মেন রোড পাই নাই,
অ্যাকচুয়ালি অনেক প্যাচ গো যেখানকার রোডগুলো, এই ডাইভারশনটা শেষ হলেই মেন রোডে উঠতে পারবো অ্যাজ পার ম্যাপস যা দেখছি। আসলে কখনো পাবো কি না জানি না, মানে জাস্ট লুক অ্যাট দ্য রোডস, এত বড় রোড আমি কখনো দেখি নাই। এই আমার সাইডে আমি সাতটা লেন দেখছি, সাতটা লেন, সেভেন লেন রোড, এই পাশে সাতটা, ওই পাশে সাতটা, 14 lanes. দিস ইজ গোয়িং টু বি আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ, এভাবে বাইক চালানো ম্যান। আর talking about the view, just look at the buildings. আমি 105-6-7 এ ক্রুজ করছি, তাও লাইক পাশ দিয়ে যেভাবে গাড়িগুলো যাচ্ছে, আই মিন আই ফিল লাইক আমার আরো স্পিড আপ করা উচিত। এখানে আমি 114-15 আছি, এন্ড আই স্টিল ফিল লাইক আই এম গোয়িং স্লো বিকজ আশেপাশের গাড়িগুলো দে আর অ্যাট 120 and 120 and above, বিকজ এই রোডের স্পিড লিমিট হচ্ছে 120, অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই নো আপনার 20 kilometers একটা এক্সট্রা থ্রেশ হোল্ড আছে, এক্সট্রা থ্রেশ হোল্ড, দ্যাট মিন্স আপনি 120 যদি লেখা থাকে ইন দুবাই 140 পর্যন্ত চালানো যাবে। বাট সবাই এখন দেখছি স্লো করছে, আই ডোন্ট নো ওয়াই, মানে সামনে কি কিছু আছে, আই ডোন্ট সি এনিথিং। ওকে, সো এখানে 100 100 100 লেখা আছে, এই কারণেই সবাই স্লো করছিলো, লাইক এই এই পোর্শনটাতে 100 হচ্ছে স্পিড লিমিট, দ্যাট মিন্স 120 ইজ দ্য ম্যাক্স উই ক্যান গো। সো এখন ডান দিকে যাব, ম্যাপসে আমাকে মেইন রোড থেকে এক্সিট নিতে বলছে বিকজ আমার এখানে নিয়ারেস্ট ফিউল পাম্প আমি ম্যাপে সেট করেছিলাম, লাইক যেটা আগেই বলেছি আমি অলরেডি, যেটা আগেই বলছিলাম যে আমার এখানে একদম ফিউল নাই, লিটারালি অ্যারাউন্ড 1 liter অফ ফিউল ছিল, বিকজ যখন আমরা কার্গো করি বাইক, যখন আমরা শিপমেন্ট করবো, তখন অ্যাকচুয়ালি অ্যাজ পার রুলস ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি রিজনস বাইকে কোনো ধরনের ফিউল থাকা যাবে না, বিকজ ইটস আ ফ্লেমেবল থিং, সো ওই কারণে ফিউল রাখা যাবে না। বাট আমি আমার বাইকে একেবারে ফিউল খালিও করতে পারছিলাম না, সিন্স ইটস অ্যান ইএফআই ইঞ্জিন, সো কিছুটা ছিল অ্যান্ড সেটা দিয়ে আসছি। ফাইনালি ফিউল স্টেশনে চলে আসলাম আলহামদুলিল্লাহ, বিকজ আমার বাইকে একদমই ফিউল ছিল না, লাকি দ্যাট আই মেড ইট টিল হেয়ার, অ্যাপ্রক্সিমেটলি 12 kilometers চালিয়ে আসছি। সো ফার্স্ট ফিউলিং অফ মাই বাইক। এখনো ভরা হয়নি, এখানে বেসিক্যালি অকটেন দুই ধরনের আছে, একটা সুপার আর একটা স্পেশাল, একটা সুপার স্পেশালটা হচ্ছে আমাদের মানে 1992 রং, সুপার হচ্ছে 1998 রং, তো সুপারটা অনেক ভালো, সুপার ইজ লাইক এখানে যত সুপার কার্স আছে, সুপার বাইকস আছে, দে ইউজ সুপার। स्वेटर वगैरह कुछ पहन ले आप, नहीं ये सेक्टर नहीं, कोल्ड, और भी ठंड लग रही है। आप कहाँ से? इंडिया, केरला से। केरला से
24 कर दे। So this is the first refueling of my bike in Dubai. Let me show you guys the view. ভালোই লাগছে, ফুল ফিউল, রেডি টু রক ইন দুবাই। লেটস সি কপালে কি আছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই UAE ঘোরা শেষ করে সৌদি আরব যাব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন।